জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামের সীমা লঙ্ঘনকারী নেতাদের নেতৃত্বের কারণে ধ্বংসের মুখোমুখি মানব সমাজ। এ থেকে উত্তরণের উপায় বিষয়ে ইসলামী সমাজের উদ্যোগে আজকের এই বিশেষ আলোচনা সভায় এ পর্যায়ে আপনাদের সামনে অতীব মূল্যবান বক্তব্য রাখবেন। আজকের এই বিশেষ আলোচনা সভার প্রধান মেহমান, প্রধান আলোচক আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির মহতারামকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, আজকের এই বিশেষ আলোচনা সভায় উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বন্ধুগণ, বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন নাগরিকবৃন্দ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে আমরা শুরুতেই মহান রব সৃষ্টিকর্তা আল্লাহর শুকরিয়া আদায় আবারও বলি, আলহামদুলিল্লাহ। রাসূলে করিমের উপর দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল অনুসারী নারী পুরুষ ইমানদার ভাই বোনদের উপর। সম্মানিত উপস্থিতি দেশবাসী ভাই বন্ধুগণ, ইসলামী সমাজের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সীমালঙ্ঘনকারী নেতাদের নেতৃত্বের কারণে ধ্বংসের মুখোমুখি মানব সমাজ। এ থেকে উত্তরণের উপায় বিষয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা। আমরা আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, সকলে আমরা মনোযোগ দিয়ে কথা শুনব। বিষয়গুলি বোঝার জন্য চেষ্টা করব, আল্লাহ কবুল করুক বলে না আমি। বিষয়ের উপরে কথা বলার আগে আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, সমগ্র বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ মানব জাতির কল্যাণের জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য, অর্থাৎ দুনিয়ায় সুখে শান্তিতে অধিকার নিয়ে বাঁচার জন্য আর মৃত্যুর পর কবরে সুখে থাকার জন্য ফাইনালি হিসাব নিকাশের পর জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পেয়ে আল্লাহর ক্ষমা নিয়ে জান্নাত লাভের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা প্রদান করেছেন, যার নাম আল্লাহ নিজে রেখেছেন ইসলাম। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহি ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র ব্যবস্থা দিন হচ্ছে ইসলাম। আল্লাহ তার দ্বারা ইসলামকে, জীবন ব্যবস্থাকে, যার নাম ইসলাম, পরিপূর্ণ করে দিয়েছেন, তারই সর্বশেষ নবী ও রাসূল, মানবতার মুক্তির দূত, কল্যাণকামী আদর্শ নেতা
রাহমাতুল আলামিন সাইয়েদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর পবিত্র আল কোরআন অবতীর্ণ করে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া ইসলামের মূল কথা হলো আল্লাহই একমাত্র রব সার্বভৌম ক্ষমতার মালিক সার্বভৌমত্বের মালিক আইনদাতা বিধানদাতা নিরঙ্কুশ শাসনকর্তা অন্য কেউ নয় কোনো মানুষ নয় তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষাকর্তা শৃঙ্খলা বিধানকারী পূর্ণতা দানকারী তিনি সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করে শেষ করেন নাই লালন পালন করেন রক্ষণাবেক্ষণ করেন শৃঙ্খলা বিধান করেছেন পূর্ণতা দান করেছেন অতএব তিনি সমগ্র সৃষ্টি জগতের একমাত্র সার্বভৌম মালিক সকল ক্ষমতার মালিক সার্বভৌমত্বের মালিক তিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য আইনদাতা বিধানদাতা নিরঙ্কুশ শাসনকর্তা মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রের জন্য তিনি সার্বভৌম মালিক আইন বিধানদাতা নিরঙ্কুশ শাসনকর্তা এবং মানুষ দুনিয়ার জীবনে তাদের স্বাধীন জীবনে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সমাজ রাষ্ট্র গঠনের বাইরে তাদের জীবনের যে আরো দিক বিভাগ আছে এইসব ক্ষেত্রে আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক আইন বিধানদাতা নিরঙ্কুশ শাসনকর্তা মেনে তার বিধানের অধীনে জীবন যাপন করছে কি না করলে পুরস্কার আর না করলে শাস্তি এই জন্য তিনি সকলকে আবার হাসরে আদালতে আখেরাতে মানে আখেরাতে আদালত কায়েম হবে ওই আদালতের সামনে সকলকে হাজির করবেন সকলের হিসাব নিকাশ নেবেন হিসাব নিকাশ নেওয়ার পর ফলাফল দান করবেন যারা জান্নাতের যাওয়ার উপযুক্ত হবে তাদের জন্য জান্নাতের ঘোষণা করা হবে তারা জান্নাতে যাবে চিরসুখের স্থান জান্নাতে তারা চিরদিন থাকবে আর যারা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে হিসাব নিকাশ দিতে যায় আটকে যাবে পাকাও হয়ে যাবে তাদের জন্য আর কোনো ক্ষমা নাই চিরসুখের স্থান জান্নাত থেকে তারা বঞ্চিত হবে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে এবং জাহান্নামে হবে তাদের বসবাসের স্থান দুঃখের জায়গা এই সব বিষয়গুলির ক্ষেত্রে আল্লাহই একমাত্র রব তিনি ছাড়া আর কেউ রব নাই হতে পারে না মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি সারাদীপ হিসেবে সৃষ্টি করেছেন সর্বোত্তম সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন মালিক হওয়ার যোগ্যতা দেন নাই প্রতিনিধি হওয়ার জন্য যেটুকু যোগ্যতার প্রয়োজন ছিল এটুকু যোগ্যতাই দিয়েছে এবং এই ক্ষেত্রে কিছু তারতম্য করেছেন প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কাউকে বেশি যোগ্যতা দিয়েছেন কাউকে কম যোগ্যতা দিয়েছেন কম যোগ্যতা যাকে দিয়েছেন তিনিও প্রতিনিধি আর বেশি যোগ্যতা যাকে দিয়েছেন তিনিও কি প্রতিনিধি অন্যান্য সৃষ্টির মতো মানুষ আল্লাহর গোলাম আর অন্যান্য সৃষ্টি থেকে মানুষের তো আলাদা ব্যতিক্রম প্রতিনিধি অতএব মানুষের সঠিক অবস্থান হচ্ছে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধি এটাই মানুষের সঠিক অবস্থান এই অবস্থানের মধ্যে যদি মানুষ থাকে তাহলে সীমার ভিতরে থাকবে আর যদি এই অবস্থান থেকে কেউ বিচ্যুত হয়ে যায় সরে যায় তাহলেই সে সীমা লঙ্ঘন করবে সীমা থেকে বের হয়ে গেলে কি সীমা লঙ্ঘন এই সীমা লঙ্ঘনটা হয় দুইভাবে যারা দুর্বল প্রকৃতির লোক তারা সার্বভৌমত্বের মালিক আইন বিধানদাতা শাসনকর্তা নিজেকে দাবি করতে পারে না এই আসনে তারা বসতে পারে না তারা এই ধরনের দম্ভ অহংকারী লোক যারা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে সার্বভৌমত্বের মালিক আইন বিধানদাতা শাসনকর্তা দাবিদার ওই দাবিদারদের গোলাম হয়ে যায় এটাও সীমালঙ্ঘন
আর যারা গোলাম এবং প্রতিনিধির অবস্থান থেকে বিচ্যুত হয়ে মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় নিজেকেই সার্বভৌমত্বের মালিক আইন বিধানদাতা এবং শাসনকর্তা দাবি করে, সে তো সরাসরি রবের স্থান দাবি করে বসছে, সরাসরি রবের বিরুদ্ধে সে বিদ্রোহ করেছে। এটা চরম মাত্রার সীমালঙ্ঘন। এই সীমালঙ্ঘন করেছিল ফেরাউন, এই সীমালঙ্ঘন করেছিল নমরুদ, এই সীমালঙ্ঘন করেছিল কে? আবু জেহেল, গঙ্গা। এক কথায় মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজনে সমাজ এবং রাষ্ট্র, সমাজ এবং রাষ্ট্রের মূল বিষয় সার্বভৌমত্ব। সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মালিকানা এবং সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় আইন বিধান প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা। এই সার্বভৌমত্বের মীমাংসা না করে কোনো সমাজ রাষ্ট্র গঠন হতেও পারে না, চলতেও পারে না। এই সার্বভৌমত্ব কার হবে? আসলে যিনি মালিক তারই তো হবে, তারই হওয়া উচিত। মালিককে, মালিক হওয়ার যোগ্যতা যার আছে সেই তো মালিক। সার্বভৌমত্বের মালিক হওয়ার জন্য একটা বিশেষ যোগ্যতার প্রয়োজন। যে সার্বভৌমত্বের মালিক হবে তাকে হইতে হবে চিরন্তন, চিরস্থায়ী। তার ঘুম থাকতে পারবে না, তন্দ্রা থাকতে পারবে না, তার কোনো দুর্বলতা থাকতে পারবে না। তিনি গোপন প্রকাশ্য সব কিছু জানতে সক্ষম হবেন। এরকম একজন শাশ্বত চিরন্তন সত্তা হল সার্বভৌমত্বের মালিক। আর এই সত্তা একমাত্র কে? সৃষ্টিকর্তা আল্লাহ। অর্থাৎ আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের একমাত্র মালিক। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ তাদের স্বাধীন জীবনে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর মেনে আল্লাহকে রবের স্থানে জায়গায় গ্রহণ করে রাব্বুল আল্লাহ ঘোষণা করে এর ভিত্তিতে জীবনযাপন করে কিনা, কিংবা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় স্বাধীন জীবনে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক আইন বিধানদাতা শাসনকর্তা গ্রহণ না করে, মেনে না নিয়ে, মানুষকে সার্বভৌমত্বের মালিক আইন বিধানদাতা শাসনকর্তা মেনে মানুষের ভুয়া সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে জীবনযাপন করে কিনা, এটা আল্লাহ পরীক্ষা করে দেখছে। এই সুযোগেই মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেছে। এক দল সীমালঙ্ঘনকারী, আরেক দল সীমার ভিতরে থেকে আল্লাহর কৃতজ্ঞ বান্দাবান্দি হিসাবে জীবনযাপনকারী। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার মূল বিষয় আমরা সংক্ষেপে একটা বাক্যে বলে দিচ্ছি। আল্লাহ যে ইসলাম পাঠালেন মানব জাতির কল্যাণের জন্য, মুক্তির জন্য, তার দেওয়া ইসলামের মূল বিষয় আল্লাহর প্রতি ইমান। আর আল্লাহর প্রতি ইমান হচ্ছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। আর এই বিষয়ই ফলশ্রুতি। মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এবং এরই বাস্তবায়নে মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সঠিক আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অন্য কারো নয়। এই তিনটি বিষয় ফাইনাল। কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তবে গ্রহণ করার জন্য বাধ্য করেন নাই, মানুষের উপরে ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি বিষয়কে গ্রহণ করে, এই তিনটি বিষয়ের ভিত্তিতে তিনি আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে তার আইন বিধান পালন করে সমাজের রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের সার্বভৌম প্রতিনিধিত্বকারী নেতা।
তার সাথে কারো কোনো তুলনা হতে পারে না। তিনি তুলনাহীন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, তিনি পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ অনুকরণ করেই নেতৃত্ব দিয়েছেন। দুনিয়া থেকে তার চিরবিদায়ের পর সর্বপ্রথম আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা হিসেবে আমির হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে নেতৃত্ব দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচজন আমিরের নেতৃত্বে 30 বছর রাসূল মুহাম্মদের অনুসরণ অনুকরণে সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত ছিল, মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত ছিল, কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, এগুলি যথাসময়ে নিয়ন্ত্রণ হয়ে গেছে, দমন হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে সীমা লঙ্ঘন শুরু হয়ে গেল। সীমা লঙ্ঘন হইতে হইতে বর্তমানে আমরা যে অবস্থা আছি, পৃথিবীর কোন একটি রাষ্ট্রেও আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় প্রতিষ্ঠিত নাই। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামের পরিবর্তে প্রতিষ্ঠিত আছে কোন না কোনো মানব রচিত ব্যবস্থা। কোথাও গণতন্ত্র, কোথাও রাজতন্ত্র, কোথাও সামরিকতন্ত্র, কোথাও একতন্ত্র, কোথাও বা সমাজতন্ত্র ইত্যাদি বিভিন্ন নামে কোন না কোনো মানবরচিত ব্যবস্থাই আজকে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে কি আছে, প্রতিষ্ঠিত আছে। নাম কাউ আসতে ইসলামের কথা বলে, যারা ইসলামের পদ্ধতির বিপরীতে যাইয়া মন্দরা পদ্ধতিতে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিয়েছেন, এগুলো আদৌ ইসলামী রাষ্ট্র না। এগুলি মূলত যারা ক্ষমতায় গেছেন তাদের মতো তার একটা ইসলাম বানিয়ে নিয়েছেন, তাদের বানানো ইসলামের ভিত্তিতে গঠিত রাষ্ট্র। আল কোরআনের আইন বিধানের ভিত্তিতে রসুলের অনুসরণ অনুকরণে একটি রাষ্ট্র পৃথিবীর মধ্যে কি নাই? তাহলে যত রাষ্ট্র পৃথিবীতে এখন আছে মানবরচিত ব্যবস্থা দিয়ে গঠিত এবং পরিচালিত, ইসলামের নামও যদি অন্য কোনো আইন রচনা করেন, এটা আপনি ইসলামের নামে করছেন কিন্তু এটা তো ইসলাম না। যেমন ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের অধীনে নির্বাচন করা হয়, গণতন্ত্রের অধীনে নির্বাচন করতে গেলে জনগণকে সার্বভৌমত্বের মালিক এবং এমপিদেরকে আইনদাতা এবং সরকারকে শাসনকর্তা মেনে নির্বাচন কমিশন থেকে ফর্ম পূরণ করে জমা দিয়ে রাষ্ট্রীয় সংবিধানের আনুগত্য স্বীকার করে ক্যান্ডিডেট হতে হয়। এভাবে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের জন্য নির্বাচন করে প্রার্থী হয়েছেন, তারা তো ইমানবাদ দিয়ে প্রার্থী হয়েছে, আর তাদের দল তো ইসলামী দল না। নাম তারা যত ইসলামী রাখো, কোরআনের দৃষ্টিতে এগুলি কোনো ইসলামী দল হতে পারে না। তাহলে এই মতবাদ যারা তৈরি করছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, এটা তো আল্লাহর দেওয়া পদ্ধতি না, এটা তাদের মন গড়া রচিত পদ্ধতি। এই জন্য এইটাও তো মানুষের আইন, যদিও বলতেছে না ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি, যেহেতু এটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়, রসুলের অনুসরণ অনুকরণ নয়, আল্লাহর গাইডলাইন নয়, এই জন্য এইটাও মানুষের আইন। তাহলে এমনিভাবে মানুষের মন গড়া নিয়ম কানুন সারা পৃথিবীতে আছে, মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে গঠিত এবং পরিচালিত রাষ্ট্রের অধীনে থেকে যারা বিভিন্ন নামে বেনামে ইসলামী দল গঠন করেছেন এবং মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে থেকে ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান নামাজ রোজা হজ জাকাতের আমল করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন, ফাসালা জিতেছেন, এইটাও ইসলাম না, এটা লোকদের বানানো ইসলাম।
তাহলে এইভাবে সারা পৃথিবীকে আমরা বিশ্লেষণ করে যেটা পেয়েছি, পৃথিবীর কোথাও মানুষের সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নাই। ইসলামের কিছু আচার অনুষ্ঠান মানুষ যার যার মতো করে পালন করছে, এগুলি নিয়েও বহু দলাদলি চলছে। সহি আমল, তারপরে এটা ঠিক না ওইটা ভেদাত, এরকম অসংখ্য বিষয় নিয়ে হ্যাঁ তথাকথিত আলেম ওলামারা মাঠ পর্যায়ে হ্যাঁ একজনের বিরুদ্ধে আরেকজনে বক্তব্য দিচ্ছেন, এগুলি নিয়ে হইচই হচ্ছে, এগুলির কোনটাই ইসলাম না। ইসলাম পবিত্র আল কোরআনে আছে, রসুলের জীবনে আছে, সেই ইসলাম আজকে পৃথিবীর কোথাও কি নাই, প্রতিষ্ঠিত নাই। তাহলে এক কথা কি প্রতিষ্ঠিত আছে, জাহিলিয়াত প্রতিষ্ঠিত আছে। জাহিলিয়াত মানে মানুষের মন গড়া নিয়ম কানুন, নফসের খায়েশে মানুষ ইবলিসের চক্রান্তের শিকার হয়ে তাদের মতো করে যেসব নিয়ম কানুন বানায়, যে রাজনৈতিক নামেই বানাক আর ধর্মের নামেই বানাক, এগুলি মানুষের রচিত আইন। তো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামের বিপরীত, মানুষের রচিত যত ব্যবস্থা আছে, নাম কেটেই রাখেন না কেন, বেনামও যদি চালিয়ে দেন, এগুলির মূল কথা হল সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের, মানবরচিত ব্যবস্থার মূল কথা কি সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের, অর্থাৎ মানুষই মানুষের রব, মানুষই মানুষের জন্য আইনদাতা, মানুষই মানুষের জন্য শাসনকর্তা। আর দুই নম্বর কথা হল মানবরচিত ব্যবস্থা মানুষের দাসত্ব, মানুষের বানানো আইনের আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা, দাসত্ব আনুগত্য উপাসনা আল্লাহর জন্য নির্দিষ্ট না করে এগুলি গায়রুল্লাহর উপরে মানুষের উপরে আরোপ করা হয়। বাস্তব জীবনে আল্লাহর দাসত্ব আনুগত্য উপাসনার পরিবর্তে মানুষের দাসত্ব, মানুষের আইনের আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা করা হয় মানবরচিত ব্যবস্থার মাধ্যমে। মানবরচিত ব্যবস্থার তৃতীয় বিষয় হল মানুষের আইনের ভিত্তিতে যারা সমাজ রাষ্ট্রের দলের নেতা হয় তারা মানুষের আইন দিয়ে নেতৃত্ব দিবে, পরিচালনা করবে, আর লোকদেরকে এই নেতাদের আনুগত্য করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। এটা হলো মানবরচিত ব্যবস্থার কি তৃতীয় মৌলিক বিষয়। ইসলামের মৌলিক বিষয় যখন যেমন তিনটা, বিপরীত পক্ষে মানবরচিত ব্যবস্থার মৌলিক বিষয় কটা, তিনটা। ইসলামের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয়, আর মানবরচিত ব্যবস্থায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের, একটা একটার বিপরীত কিনে বলে। ইসলামের দাসত্ব আনুগত বসনা একমাত্র আল্লাহর অন্য কারণ নয়, মানবরচিত ব্যবস্থায় দাসত্ব মানুষের, আনুগত্য মানুষের, মন করা আইন বিধানের উপাসনা গায়রুল্লাহ। তাহলে ইসলাম আর মানবরচিত ব্যবস্থা এই পয়েন্ট একটার একটার বিপরীত বিরোধী। ইসলামে সত্যিন আনুগত্য অনুসরণ করণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। অন্য কেউ হলে দেখতে হবে তিনি শর্ত পূরণ করছে কিনা, অর্থাৎ আল্লাহর সর্বোচ্চ আইন বিধান কর্তৃত্বের অধীনে থেকে আল্লাহর বিধান মোতাবেক আল্লাহর সর্বশেষ নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণে নেতৃত্ব দিচ্ছেন কিনা, যদি দেন তাহলে তিনি শর্ত পূরণকারী নেতা। এ অবস্থা তার আনুগত্য করলে, অনুসরণ করলে রসুলের অনুসরণ অনুকরণ করা হবে, যেমন আবকর আদালতের আনু শর্ত পূরণকারী আমির, ওনার আনুগত্য রসুলেরই আনুগত্য। আর যারা শর্ত পূরণ করে নাই, অর্থাৎ আল্লাহর দা জীবন বিধান ইসলামের বাইরে দেয়া মানুষের রচিত তন্ত্রমন্ত্র দিয়া ব্যবস্থা দিয়া নেতা হয়েছে, নেতৃত্ব দিচ্ছে, তারা শর্ত পূরণকারী না। এই ধরনের নেতাদের আনুগত্য করলে যে আনুগত্যরা রসুলের হওয়ার কথা ছিল সেই আনুগত্যরা তাদের হয়ে গেল, মানে শর্ত পূরণ করে নাই, আপনি তার আনুগত্য করলেন, তাহলে তার আনুগত্য শর্তহীনভাবে করলেন। তাহলে এই শর্ত আনুগত্য পাওয়ার অধিকার একমাত্র কার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আনুগত্যের বিপরীতে যায়। যেই নেতা আনুগত্য করলেন এতে ইসলামের বিরুদ্ধে আপনি অবস্থান নিলেন। অতএব ইসলাম আর মানবতার ব্যবস্থা দুটো একসাথে চলতে পারে না, একটা আরেকটার বিপরীত এবং বিরোধী, এ দুটোর সহ অবস্থা একেবারেই অসম্ভব। যারা ইসলাম নিবে তারা মানবতার ব্যবস্থার অধীনে থাকবে না, যারা মানবতার ব্যবস্থা নিবে তারা ইসলামের ভিতরে থাকবে না। বন্ধুগণ, ইসলাম গ্রহণ করে সার্বভৌমত্ব, আইনবিধান, নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয়, এই মহাসত্য বিষয় গ্রহণ করে যে বা যারা রাব্বুন আল্লাহ বা আল্লাহ অপর ঘোষণা দিবেন, দাসত্ব আনুগত্য বাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ হয়, এই বিষয় গ্রহণ করে আর সাক্ষ্য অঙ্গার দিবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সত্যি আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ ইসলামের অন্য কারণ হয়, এই বিষয়টি গ্রহণ করে সাক্ষ্য অঙ্গার দিবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারা সকলের সীমার ভিতরে আছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধির অবস্থানে প্রতিষ্ঠিত আছে, এরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা। আর যারা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর মেনে না নিয়ে আল্লাহর সাথে কুফরি করেছে, সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মেনে নিয়ে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের সাথে শিরক করেছে, যারা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের মন গড়া সংবিধানের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতার আনুগত্য স্বীকার করেছে, তারা আল্লাহর ইবাদতের সাথে কুহুরি করে আল্লাহর ইবাদতের সাথে শিরকে লিপ্ত হয়েছে, যারা আল্লাহর রাসূল আদম সাহেবের নেতৃত্বে আনুগত্যের পরিবর্তে মানুষের ত্রাণ বিধানের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতাদের আনুগত্য স্বীকার করেছে, তারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের আনুগত্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। এরা ইসলামের ভিতরে নয়, এরা পরিপূর্ণভাবে ইসলামের বাহিরে। তাহলে যারা ইসলামের বাহিরে তারা কুফর এবং শিরকে আছে, মানবতার ব্যবস্থার ভিতরে যারা আছে তারা ইসলামেও নাই আল্লাহর সার্বভৌমত্বের অধীনেও নাই, তারা আছে জাহিলাতের মধ্যে আল্লাহর সাথে সরাসরি তারা কুফর এবং শিরকে লিপ্ত। এই কুফর এবং শিরক করলে কি হয় পবিত্র কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে আগুন জাহান্নাম। কুহুরি করলে কি হয় এটা বলে দিচ্ছেন, যারা রবের সাথে কুহুরি করবে তাদের জন্য জাহান্নামের আযাব, আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। কুফর করলে রবের রাগ বাড়বে, ক্ষতির মাত্রা বাড়বে, শির করলে উপরের দিক থেকে আজাব আসবে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, গুলিঝড়, নিচের দিক থেকে আজাব আসবে, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দামানো, আর কি হবে মানুষগুলিকে বিভিন্ন দলে আর উপদলে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলের সংঘাত সংঘর্ষ বাঁধিয়ে তাদেরকে শিরকের স্বাদ আস্বাদন করা হবে। এগুলি হল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষ যে কুফর এবং শিরক করে এর জন্য দুনিয়াবী শাস্তি, এরপর মহামারী পাঠাবেন, বিভিন্ন রকমের মহামারী আল্লাহ বিভিন্ন সময় পাঠিয়েছেন। বর্তমান বিশ্বে অত্যন্ত ভয়ঙ্কর মহামারী হিসাবে আসছে করোনা এবং ওমিক্রন ভাইরাসের আক্রমণজনিত মহামারী, বুঝছেন কিনা, এগুলি এমন মহামারী যে প্রতিটার উপরে তস তস করে সারছে, অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করে দিচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে, স্কুল কলেজ
হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে এবং মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, মানুষ দিশাহারা হয়ে যাচ্ছে। আর এগুলিকে মোকাবেলা করার জন্য ভ্যাকসিন আবিষ্কার করতেছে, কিন্তু এই ভ্যাকসিন নিয়ে বহু রকমের মতবাদ চলছে। এগুলি মানুষের শরীরের জন্য কতটুকু ভিড়, কোন ব্যক্তির স্বাস্থ্য এটাকে অ্যালাউ করে, কোন ব্যক্তির স্বাস্থ্য অ্যালাউ করে না, এটার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ভ্যাকসিন মারা হচ্ছে। যে সক্ষম ব্যক্তি যে রোগ প্রতিরোধ করতে পারে তার জন্য তো এই ভ্যাকসিনের আদৌ দরকার নেই, কারণ এই ধরনের ভ্যাকসিন তো তার জীবনে সমস্যা সৃষ্টি করবে, তাহলে যাচাই নেই বাছাই নাই। এবং এইগুলির মাধ্যমে আঙ্গুল ফলে বড় কাজ মনে যাচ্ছে, কিন্তু স্বৈরাচারী দুষ্ট প্রকৃতির লোক এরা কোনো ব্যবসায়ী না, এরা লুটেরা। আর এগুলি ছত্র ছায়া আছে, যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারা মন্ত্রী মিনিস্টার নয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন রকমের আজাব গজব বিশ্ববাসীকে গ্রাস করেছে কিসের কারণে? কুফর এবং শিরকের কারণে। কুফর এবং শিরক কিভাবে হচ্ছে? মানব রচিত ব্যবস্থার মাধ্যমে। মানব রচিত ব্যবস্থা গ্রহণ করার অর্থ কি, মেনে নেওয়ার অর্থ কি? সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় স্বাধীন জীবনে মানুষের সর্বমতার বিধান কর্তৃত্ব মেনে নেওয়া, মানুষের তৈরি সংবিধানের আনুগত্য স্বীকার করা, মানুষের তৈরি সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করলেই মানব রচিত ব্যবস্থা গ্রহণ করা হয়, মেনে নেওয়া হয়। তাহলে সারা পৃথিবীতে এখন মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে কিনা? লোকেরা মেনে নিয়েছে, এই জন্য তো আছে। তাহলে বিশ্বের মানুষ সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় গণতন্ত্র রাজতন্ত্র সামরিক যন্ত্র এক না এক তন্ত্র ইত্যাদি নামক মানবরচিত ব্যবস্থা গ্রহণ করে মেনে নিয়ে আল্লাহর সর্বোত্তম বিধান কর্তৃত্ব অমান্য করে আল্লাহর সাথে করেছে কুফরি, আল্লাহর দাসত্ব আনুগত্য ত্যাগ করে আল্লাহ রাসূল আলমস্লামের আনুগত্য ত্যাগ করে করেছে কুফরি, আর সর্বোত্তম বিধান কর্তৃত্ব মানুষের মেনে মানুষের তৈরি আইন বিধানের আনুগত্য স্বীকার করে মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের বা সরকার আনুগত্য স্বীকার করে করেছে শীত। এই কুফর এবং শিরকে লিপ্ত হওয়ার কারণে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল সারা পৃথিবীর মানুষকে গ্রাস করছে। করোনা ভাইরাস ওমিক্রন এর আক্রমণ জনিত মহামারী পৃথিবীকে এমনভাবে আক্রমণ করছে, সারা পৃথিবীর মানুষকে এখন আতঙ্কিত করে তুলেছে। অর্থনৈতিক ধস নেমেছে, যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে ক্ষতির মাত্রা আরো সামনে বাড়বে, বাড়তে বাড়তে এমন একটা পরিস্থিতি হবে আল্লাহর পক্ষ থেকে ধ্বংসের ফয়সালা হয়ে যাবে। এবং এই ধ্বংস এমন এক ধ্বংস দুনিয়ায় আপনি বিপর্যস্ত হয়ে লাঞ্ছিত হয়ে পদদলিত হয়ে অপমানিত হয়ে কবরে গেলেন, কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত, আর হিসাব নিকাশের পর চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নামের আগুন। এটা মহাপতি ধ্বংস ছাড়া আর কিছুই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়াত্তাকি গায়রাল ইসলামে দীনাহু ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ব্যবস্থা গণতন্ত্র রাজতন্ত্র সামরিক তন্ত্র ইত্যাদি যে কোনো তন্ত্র তালাশ করে অনুসন্ধান করে তার নিকট থেকে সে ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না, আর সে হবে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত, জাহান্নামে যাবে। তাহলে গণতন্ত্র রাজতন্ত্র সামরিক তন্ত্র যেহেতু মানবরচিত ব্যবস্থা, এসব ব্যবস্থার মাধ্যমে যেহেতু মহান রবের সাথে রবের আমাদের সাথে রবের মনোজনতার সাথে কুফর এবং শিরক করা হয়, অতএব এটা জাহান্নামের পথ। গণতন্ত্র কিসের পথ? জাহান্নামের পথ। গণতন্ত্র আল্লাহর আজাব গজবের পথ। গণতন্ত্রের মাধ্যমে মানুষের জীবনে আজাব আর গজব অবতীর্ণ হতে থাকে, এবং এই তন্ত্র মন্ত্র মেনে চলার কারণে আজাব গজবের মাত্রা খালি বাড়তেই থাকে, বেড়েই চলছে। সম্মানিত বন্ধুগণ,
এই মানবাধিকার ব্যবস্থা সমাজের রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে না নাই? আছে। বাংলাদেশে আছে? আছে। সৌদি আরবে আছে? আছে। রাষ্ট্রতন্ত্র সৌদি আরবে কি আছে? রাষ্ট্রতন্ত্র। জঘন্যতম মতবাদ, একজন ব্যক্তি সে বলতেছে আমার তন্ত্র চলবে, রাষ্ট্রতন্ত্র নামটাই কত বিভ্রান্তিকর দেখেন, কিংডম অফ সৌদি আরবিয়া, রাজা হচ্ছেন একমাত্র আল্লাহ, কোন মানুষ রাজা হতে পারে না, মানুষ খলিফা প্রতিনিধি। আবার বহু তাজা তাজা আলাম ওলামা এই সৌদি রাজতন্ত্রের পক্ষে সাফাই গান, সম্মানিত বন্ধুগণ আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমেরিকায় কি আছে মানবাধিকার ব্যবস্থা? মানবাধিকার ব্যবস্থা নাম কি? গণতন্ত্র। ইন্ডিয়ায় কি আছে? চীনে আছে কি সমাজতন্ত্র নামক মানবাধিকার ব্যবস্থা? রাশিয়া মানবাধিকার ব্যবস্থা, তারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে কি আছে মানবাধিকার ব্যবস্থা? মানবাধিকার ব্যবস্থা পৃথিবীতে আছে কিভাবে বলে? মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের নেতৃত্বেই প্রতিষ্ঠিত আছে। তাহলে মানবাধিকার ব্যবস্থাকে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে রেখেছে মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে নেতৃত্ব দানকারী আল্লাহর সার্বভৌমত্বের সীমা লঙ্ঘনকারী নেতারা। তাহলে পৃথিবীর মানুষ বর্তমানে ধ্বংসের মুখোমুখি আছে তো কুফর এবং শিরকের কারণে। তাহলে মানবাধিকার ব্যবস্থা তাদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে এনে উপস্থিত করাইছে কাদের নেতৃত্বে? সীমা লঙ্ঘনকারী নেতাদের নেতৃত্বে। তাহলে সমাজ সীমা লঙ্ঘনকারী নেতাদের নেতৃত্বে আজকে যে এই করুণ অবস্থা সারা পৃথিবীতে চলছে, এই অবস্থার থেকে বাঁচা দরকার কিনা? তাহলে বাঁচার একটা পথ আসে না নাই? আসে। তাহলে কিভাবে আমরা বাঁচবো? বাঁচার জন্য একজন নেতা লাগবে, নেতা ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। নবীর সুন্দর একটু আসবে না, এই জন্য আমির লাগবে। আমিরকে আমরা আমির চিনব কিভাবে? আমির কোন মানবাধিকার ব্যবস্থার অধীনে থাকবেন না, মানবাধিকার ব্যবস্থার ভিত্তিতে রচিত সংবিধানের আন্ডারে থাকবেন না, মানবাধিকার ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোন নেতা বা সরকারের আনুগত্যের অধীনে থাকবেন না। তিনি নিজে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে মাথা উঁচু করে ঘোষণা করবেন, আমি কোন মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি না, মানবই না। সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আল্লাহু আকবার। এই জন্য গালি শুনবেন, মার খাবেন, জেলে যাবেন, আপোষ করবেন না। তারপরে তিনি মানুষের রচিত ব্যবস্থার ভিত্তিতে যত রকমের সংবিধান আছে এই সকল সংবিধানের আনুগত্য স্বীকার করবেন, দাসত্ব আনুগত্য বচন একমাত্র আল্লাহর গ্রহণ করবেন এবং এর সাক্ষ্য অঙ্গীকার দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি মানুষের রচিত আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী সকল প্রকার নেতা নেত্রীর আনুগত্য ত্যাগ করবেন, অস্বীকার করবেন, সত্যের আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ ইসলামের গ্রহণ করবেন এবং এর সাক্ষ্য অঙ্গীকার দিবেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এবং এই বিষয়ের উপরে দৃঢ় থাকবেন, মজবুত থাকবেন। বাড়িঘর সহায় সম্পদ সব কিছু চলে গেল, এই বিষয়গুলি তিনি কি করবেন না? ত্যাগ করবেন না, এবং লোকদেরকে এই বিষয়গুলি গ্রহণ করার জন্য দাব দিবেন। মানবাধিকার ব্যবস্থা ত্যাগ করে এই বিষয়গুলি গ্রহণ করে ইসলামের পথে আসার জন্য তাদেরকে তিনি কি দিবেন? দাওয়াত দিবেন। এই দাওয়াতের ক্ষেত্রে যত বাধাই আসুক না কেন, তিনি কারো বাধা মানবেন না, এই দাওয়াত তিনি দিতেই থাকবেন। এবং এই দাওয়াতকে কেন্দ্র করে গালি আসবে, মায়ের আসবে, যন্ত্রণা আসবে, তিনি গালি শুনবেন, মার খাবেন, সফর করবেন, ক্ষমা করবেন, মোকাবেলা করবেন না, মোকাবেলা দায়িত্ব কারো উপরে দিয়ে দিবেন, আল্লাহর উপরে দিয়ে দিবেন। আর দরদ পড়া মন নিয়ে লোকদেরকে এই কল্যাণের দিকে আহ্বান করতেই থাকবে, সালাতের
কাছে সাহায্য চাইবেন, সম্পর্ক বৃদ্ধি করবেন, গভীর করবেন, আর নিজের সামর্থ্য কোরবানি এই কাজে খরচ করবেন। লোকদেরকে এই দাওয়াতের মাধ্যমে যারা দাওয়াত গ্রহণ করবে তাদের কিনা ঐক্যবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ থাকবেন। এভাবে একদল ইমানদার সত্যনশীল লোক এই আমিরের নেতৃত্বে তৈরি হবে, তাদের মধ্যে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, আক্রোশ থাকবে না। তারা দলমত নির্বিশেষে, জাতি ধর্ম মনোভাব নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করবেন, সকলের সমস্যার সমাধানের জন্য নিজেকে উৎসর্গ করবেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন। দুনিয়ার বস্তু সামগ্রী ক্ষমতা আধিপত্য নেতৃত্বের লোভে তারা থাকবেন না। আল্লাহর বান্দা হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য প্রতিনিয়ত তারা চেষ্টা করবেন এ আমিরের নেতৃত্বে। এরকম একটা দল গঠন হইলেই আমিরের নেতৃত্বে, আল্লাহ এই নেতার নেতৃত্বে আমিরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর পরিকল্পনার আলোকে খিলাফত দান করবেন, রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দান করবেন। তাহলে এটা তো বুঝতেই পারতেছেন, আল্লাহ যখন রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন তখন যেখানে ক্ষমতা দিবেন এখানে তো মানুষের ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে, মানুষের ব্যবস্থা ধরে পড়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত আছে, তাহলে ওই নেতাদের নেতৃত্ব চলে যাবে। তাহলে ক্ষমতার থেকে সরে গেলেন কারা? মানবজাতির ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতারা, সরকার, আল্লাহ তাদেরকে সরাই দিলেন। আর আমিরকে তার নেতৃত্বে যে দল গঠন হইল ইমানদার সত্যমসিদ তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিল, আমির ক্ষমতা আসলেন আর মানবজাতির ব্যবস্থার ধারক নেতারা ক্ষমতাচ্যুত হল। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত যে আইন চালু করে রাখছে এই আইনগুলি কিন্তু রয়ে গেল, এবং আমির সমাজকে অচল করবেন না, সচল রেখে পর্যায় করবে মানুষের আইনগুলি সরাইয়া আল্লাহর আইনগুলি চালু করবেন। এভাবে সমাজ থেকে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব এবং মানুষের বিভিন্ন রকমের আইন বিধানগুলি মূলত পালিত হয়ে যাবে, আর আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে আমিরের নেতৃত্বে সমাজের রাষ্ট্রে মানুষের জীবনে আল্লাহর আইনগুলি চালু হবে। এটাই হল এই ধ্বংস থেকে বাঁচার একমাত্র উপায়। এই লোককে আমরা ইসলামী সমাজ কাজ করে যাচ্ছি, আমি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির, আল্লাহর মনোনীত আমির। এই বিষয়গুলি প্রমাণ করে আমি মনোনীত। তবে যে কেমনি মনোনীত, এতক্ষণ যে বক্তব্য রাখলাম, যে কথাগুলি বললাম, এই বিষয়গুলি নিয়ে আমি এগিয়েছি, তাহলে এই বিষয়গুলি প্রমাণ করে আমি আল্লাহর মনোনীত আমি। আল্লাহ আমাকে এই কাজে বাছাই করেছেন, এই কাজে বাছাই করেছেন দেখে আমি এই কাজ করতেছি। এই পৃথিবীতে এই কাজের জন্য আর কাউকে আল্লাহ এই মুহূর্তে বাছাই করেন নাই, এই জন্য অন্য কেউ আল্লাহর মনোনীত আমির নয়। তারা বাইরের অধীনে বিভিন্ন খুনিনাটি বিষয় নিয়ে নেতা হয়ে বিভ্রান্তির সৃষ্টি করছেন, সকল বিভ্রান্তি থেকে বাংলাদেশের মানুষকে, মুসলিম বিশ্বের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে মুক্ত করার জন্য আমি নেতৃত্ব দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এবারে আজকে এখানে শেষ করলাম, আমার আইন বলা সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।